বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হবে হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা, এবং এই ব্যবস্থাপনার সর্বজনীনতা যে সক্রেটিস বলেছিলেন এই কথাটার পিছনে একটা মজার ঘটনা আছে। আমরা সেই ঘটনাটা একটু দেখব যে কিভাবে উনি এইটাকে উত্থাপন করলেন। তো আমরা সেই বিষয়ে শুরু করব। তার আগে, শুরু করার আগে তোমাদেরকে বলতেছি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে তোমরা অবশ্যই পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অন করে রাখবা। তো আমি আলোচনা শুরু করতেছি। ব্যবস্থাপনার সার্বজনীনতা, এটা মূলত আমরা যদি বলি যে ব্যবস্থাপনার সার্বজনীন যে সকল ক্ষেত্রে, অর্থাৎ এই সার্বজনীন বলতে সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে বোঝানো হয়ে থাকে। একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা প্রয়োজন, ঠিক একইভাবে একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এই ব্যবস্থাপনা জ্ঞান থাকাটা আবশ্যক। এই কারণে মূলত ব্যবস্থাপনাটাকে সার্বজনীন বলা হয়। এছাড়াও আমরা যদি একটা পরিবারের কথা চিন্তা করি, একটা পরিবারে কিন্তু ব্যবস্থাপনা প্রয়োগ করা হয়, কারণ একজন পরিবারের যে ব্যবস্থাপক বা পরিবারের যে কর্তা থাকে, উনি ওই পরিবারটাকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আয়ের সৃষ্টি হবে, এই টাকাটা কোন খাতে কত টাকা ব্যয় হবে, এবং তার পরিবারের নিয়ম শৃঙ্খলা কিভাবে পরিচালিত হবে, কে কার কথা অনুযায়ী চলবে, অর্থাৎ কেউ যদি স্টুডেন্ট থাকে তার ভূমিকাটা কি হবে, পরিবারে কার কোন ভূমিকা থাকবে, এই সব কিছু বিষয় কিন্তু বাড়ির একজন কর্তা নির্ধারণ করে। তার মানে দেখা যাচ্ছে উনি ব্যবস্থাপক হিসেবে এই ব্যবস্থাপনার কাজগুলো কিন্তু পরিবারের ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পরিবারে যেমন ব্যবস্থাপনা প্রয়োগ হচ্ছে, ঠিক একইভাবে একদম পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আমরা রাষ্ট্রের কথা যদি চিন্তা করি, তাহলে রাষ্ট্রের প্রধান হিসেবে যিনি থাকেন, অর্থাৎ সরকার অথবা রাষ্ট্রপতি যেটা আমরা বলি না কেন, ইনি কিন্তু এই রাষ্ট্রটা পরিচালনার জন্য এই ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেরণা, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ দেখা যাচ্ছে ব্যবস্থাপনার 6টা কাজই কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তার মানে ব্যবস্থাপনা পরিবার থেকে একদম রাষ্ট্র পর্যন্ত যেহেতু প্রচলিত আছে, এই কারণে সক্রেটিস কিন্তু বলেছিলেন যে ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, এটা কোনো একক বিষয় নয়। তো এই সক্রেটিস কিভাবে এই বিষয়টাকে উত্থাপন করেছিলেন যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল বা ব্যবস্থাপনা সার্বজনীন, এই কথাটা উনি কোন ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, তো আমরা এখন একটু সেই ঘটনাটা দেখব। ঘটনাটা ছিল এরকম, এই দার্শনিক সক্রেটিস একদিন তার ছাত্র এবং ভক্তদের আসরে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে একজন সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজারকে যদি সেনাধ্যক্ষ বা সামরিক সচিবের দায়িত্ব দেওয়া হয়, সে দক্ষতার সাথে তা পালন করতে পারবে। তখনকার দিনে সৈন্যরা এটা ব্যাপকভাবে রেগে গিয়েছিলেন যে একজন সাবান কারখানার যদি ম্যানেজার, সাবান কারখানার ম্যানেজার সাধারণত সেনাদের তুলনায় অনেক ছোট পদ, এখন এই ছোট পদ থাকার মানে থাকা সত্ত্বেও সক্রেটিস যেহেতু ওই তাকে একজন সেনাধ্যক্ষ অর্থাৎ সেনাপ্রধানের সঙ্গে তুলনা করেছে, তখন কিন্তু এরা এটাতে ক্ষেপে যায় এবং সক্রেটিসের বিরুদ্ধে তারা রাজার সামনে মানে অভিযোগ করে যে সক্রেটিস তাদেরকে অপমান করেছে বা তাদের মর্যাদাহানি করেছে। যখন সক্রেটিসকে ডাকা হলো, সক্রেটিস তখন বলেছিল যে একজন সেনাধ্যক্ষ যুদ্ধের পরিকল্পনা করেন, সৈন্য ও রসদপত্র জোগাড় করেন, তাকে সুসংহত করেন, যুদ্ধের নির্দেশ দেন, সৈন্যদের উৎসাহ দেন, যুদ্ধ শেষে জয় পরাজয় নিয়ে আলোচনা করেন এবং ভুল ভ্রান্তি থাকলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেন। ঠিক একইভাবে একজন ব্যবস্থাপক বা একজন সাবান কারখানার ম্যানেজার সাবান উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেন, প্রয়োজনীয় জনশক্তি এবং কাঁচামাল সংগ্রহ করেন, কর্মীদের কাজের নির্দেশ দেন, তাদের উৎসাহিত করেন এবং নির্দিষ্ট সময় শেষে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা তা দেখে ভুল ভ্রান্তি থাকলে সংশোধন করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করেন। এই যে তাই দেখা যাচ্ছে যে এখানে ক্ষেত্রগত পার্থক্য থাকলেও ব্যবস্থাপনা বিষয়ে কিন্তু এখানে পার্থক্য থাকে না, কারণ একজন সেনাধ্যক্ষ তার যে কার্যক্ষেত্র সেই কার্যক্ষেত্র অনুযায়ী পরিকল্পনা বা ব্যবস্থাপনা অন্য কাজগুলো করেন, ঠিক একইভাবে একজন দক্ষ যে ম্যানেজার বা একজন কারখানার যে ম্যানেজার সে কিন্তু তার কর্মক্ষেত্র অনুযায়ী ওই পরিকল্পনা বা ব্যবস্থাপনার কাজগুলো করেন। তার মানে দেখা যাচ্ছে ব্যবস্থাপনার কাজ একই, একজন সেনাধ্যক্ষ ব্যবস্থাপনার কাজ প্রয়োগ করতেছে, একজন সাবান কারখানার শ্রমিক বা সাবান কারখানার ম্যানেজারও কিন্তু এই ব্যবস্থাপনার কাজগুলো প্রয়োগ করেছে। এজন্য এই ঘটনার প্রেক্ষিতেই সক্রেটিস বলেছিলেন যে ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, অর্থাৎ এটা পরিবার, রাষ্ট্র, সেনা কর্মকর্তা, যে কোনো কারখানা, সব ক্ষেত্রেই
এটা প্রয়োগযোগ্য। যখন সক্রেটিস এই বক্তব্য দিয়েছিলেন, এই বর্ণনা করেছিলেন, তখন কিন্তু ওই রাজা তাকে তার বক্তব্যে সন্তুষ্ট হয়েছিলেন এবং রাজাও স্বীকার করেছিলেন, হ্যাঁ, ব্যবস্থাপনা অবশ্যই একটা সার্বজনীন বিষয় এবং একজন দক্ষ ম্যানেজার চাইলে একটা সেনা দলকেও সঠিকভাবে পরিচালনা করতে পারে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই ঘটনা থেকে আসলে ব্যবস্থাপনার সার্বজনীন বিষয়টা কি। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। তোমরা পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলের আপডেট দেখে নিবা। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাই।